যাদের আমি নাম বলছি তারা একটু এখানে আসবেন। প্রথম হচ্ছে দাদা ভাই, কি নিয়েছে একবার দেখি। দাদা দিকে সরো, দেখতে পাচ্ছি না। এটা কি? ওটা মাংসের কিমা। কি হবে এটা দিয়ে? স্যুপ। হ্যাঁ, স্যুপ স্যুপ। এটা দিয়ে স্যুপ হবে। দেখো চিকেন নিয়ে এসেছে, আর এটা হচ্ছে আমার কিটি সোনার মেয়েটে। ইলি বাবা, এটা কে খাবে? মাম্মা? খাসির মেয়েটে মাম্মা খাবে। আর এটা হচ্ছে কাতলা মাছ। চলো, এটা আপাতত সকালের এখন ব্রেকফাস্ট হবে নাকি? এটা ব্রেকফাস্টের, এটা আমার কিটি সোনার, নিয়ে চলে যাই আমরা। এই দেখো এখানে ভেজিটেবিল দিয়েছি সমস্ত। আজকে চিকেন নিয়ে আসছে তোমার দাদা ভাই, কারণ কি বলতো, চিকেনটা দরকার আছে জানো তো। ওয়ার্কআউট করলে চিকেনটা খেতে হয়। তোমার দাদা ভাই কিছুতেই আনতে চায় না। আমি বলেছি যে প্রতিদিন তোমার মতন করে অল্প করে নিয়ে আসবে, আনতে চায় না, তো আজকে নিয়ে এসছে। ওই চিকেনের একটু এ করবো, একটু রেখে দিই, ছেলেকে একটু মোমো করে দেবো, অল্প একটু রেখে দিই, ওর মতন করে দুটো করে দিলেও খুশি। আর এদিকে কাতলা মাছ নুন হলুদ মাখিয়ে দিয়েছে তোমাদের দাদা ভাই। আর এদিকে ডিম সিদ্ধ হচ্ছে। এই ডিম সিদ্ধর গরম জলটা দিয়ে কিটির খাবারটাকে বসাবো সেদ্ধ। দেখো তোমাদের দাদা ভাই ধোয়া পাগলা করছে। তোমাদের দাদা ভাইয়ের ব্রেকফাস্ট রেডি, চিকেন আর ভেজিটেবিল দিয়ে ওটস হয়েছে আর ডিম। চলো টেবিলে দিয়ে দিই। যা গরম, কেমন হয়েছে বলো? হরে কৃষ্ণ, ছেলে ওই ডায়লগটা শিখেছে এখন। দেখি কেমন হয়েছে। যা গরম হয়ে, হ্যালো গাইস, চলে এসেছি আমি আমার ব্রেকফাস্ট নিয়ে। তো আজকে ইন্ট্রোটা দিতে ভুলে গেছিলাম, তাই এখনই দিয়ে নিই। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে। সবাইকে জানাই প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা। চলো আজকের দিনটা তো বিশাল একটা দিন, আজকে আমি কি কি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমাদের এখানে ক্লাবের মাঠে খেলা আছে, তো সেখানেও যাব। শরীরটা আমার খারাপ কিন্তু তবুও আমি যাব, কারণ ছেলে ওখানে অংশগ্রহণ করেছে যেখানে যত খেলা আছে, আর আমিও দেখি একটু অংশগ্রহণ করতে পারি নাকি। শরীর যদি ভালো থাকে তাহলে যাব, এখন মোটামুটি ঠিকই আছে। এবার বাকিটা দুপুরবেলা জানি না, কি বলতে পারছি না, তবে যাব, তোমাদেরকে একবার দেখাতে নিয়ে যাব। তো চলো এখনো মতো টাটা। থ্যাংক ইউ, কিছু বলবে? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। কেন পারবি নাকি তুই? তুই নাম দিস নি, দিছিস? কি করছিস? সাইকেল? আমার সাইকেল কেন? আমার সাইকেলটা কেসে? এবার
আমি এখন নামি দুপুরবেলা, আমার খেলা দুপুরবেলা। তাড়াতাড়ি চলে আসবি, আর চুচুরিগুলো বসে আছে খাওয়ার জন্য, দেখেছো? এই বাবা তোর সাথে চলে না যাই দেখিস। দেখো ফাইনালি রান্না ডান। এদিকে করেছি ডাটা আলু দিয়ে কাতলা মাছের ঝোল পাতলা, আর এটা হচ্ছে কিটির মেটে সিদ্ধ, হাসির মেটে সিদ্ধ। আর এখানে হচ্ছে বেগুন পোড়াটা, বেগুন আর টমেটোটা কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মেখেছি, ধনে পাতা ছিল না বলে মাছেও দিতে পারিনি আর এতেও দিতে পারিনি। তোমাদের দাদাভাইকে বললে আনতো কিন্তু আমি বলতে ভুলে গেছি। আর এখন আমি ভাতটা বসালাম, ঠিক আছে, এই জাস্ট বসালাম, ভুলেই গেছি ভাত বসাতে। আর এটা হচ্ছে গরম জল, তোমাদের দাদাভাই স্নান করবে। বাবা সেকেন্ড হলাম ম্যাথে, ড্রেসে সেকেন্ড হলাম দেখেছে। দেখবে আমাকে দেখলে কি করবে ওরা, ওরা এই খাবারের এটা খুব চেনে। দাঁড়াও দেখাচ্ছি, এই যে চলে এসছি বাচ্চা লোক, বাচ্চা লোক, এই যে এই যে এটা কার খাবার, এটা কার খাবার, এবার দেখো নিয়ে খোল 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 কিটি, বল ডকো, চলো চলো আ যাও বাচ্চা লোক, চলে আসো বাচ্চা লোক, আ যাও বাচ্চা লোক। কি খিদা পেয়েছে? ওরে বাবা খুব খিদা পেয়ে গেছে। দিতে দেরি রে, ওদের খাওয়া শেষ, পুরোটা দেবে ওদের যতটা পারবে খাওয়া করে, তারপরে এদের টাইম এখানে দিচ্ছে। এটা হচ্ছে পুচকি, ওদের মা পুচকি, খেয়েছো? তুমি দেখো কিটির অবস্থাটা দেখো, ভাতটা খেলো না, শুধু মেটে গুলোকে খেয়ে নিলো, ভাতের সাথে চটকে দিয়েছি মেটে, সেটাও খাচ্ছে না। মাম্মা কই তুই? কত বদমাস, তাহলে চিন্তা করে দেখো বাবা, এই জলটা ভরে দে কিন্তু, দে না বাবা একটু, আমার শোনা বাবা, দে বাবা, আমি তাহলে তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিই, তাড়াতাড়ি হয়ে যাবে, যাও যাও, তুমি তো মোবাইলে ঘাটছো, শুয়ে শুয়ে যাও, আমার শোনা বাবা ভালো, রাত্রেবেলা মোমো করে খাওয়াবো, বাবার জন্য চিকেন নিয়ে এসেছিল ওটস খাবে বলে, আমি আবার ওখান থেকে তুলে রেখেছি, তোমাকে আমি মোমো বানিয়ে দেবো। আমি শোনা, আমার বাবা তো আমার বাবু দুটো সময় করে দেবো। চলো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন যাচ্ছি হচ্ছে ছেলেরা, ছেলেদের খেলা হয়ে গেছে, এখন সব বউদের খেলা, তো অনেকটা লেট হয়ে গেছে, জানি না খেলা শুরু হয়ে গেছে কি না, খেলতে পারি না পারি অবশ্যই তো নাম দেবই। তো চলো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। তোমাদের দাদাভাই গেল, স্নান টান করলাম, বাসন কটা মেজে স্নান করে রেডি হলাম। আসলে কি বলতো, ওই আমার কিটি সোনাকে খাইয়ে দিতে হয়, বাইরের ডগিগুলো থাকে ওদের খাবার দিতে হয়, ওই করে করে আমার একটু লেট হয়ে যায়, সবই তো তোমরা জানো, ডেলি ব্লগ তো দেখছোই। তো চলো ওখানে গিয়ে আবার কথা হচ্ছে। এসেই দেখছি খেলা স্টার্ট হয়ে গেছে, অলরেডি একটা খেলা কমপ্লিট হয়ে গেছে, অনেক লেট করে ফেলেছি, এসেই শুরু করে দিয়েছি স্টেশন হল খেলা। এটাতে যত সুভাষপল্লিতে পাড়ার বউ মেয়েরা আছে সবাই মোটামুটি নাম দেয়, দেখতেই পাচ্ছ কতটা ভিড়, বাট
এটা পুরো লাখের উপরে, এই প্রাইসটা পাওয়াটা পুরোপুরি ভাগ্যের উপর ডিপেন্ড করে। এবার কি হেরে যাবে মনে হচ্ছে? মনে হচ্ছে হেরে যাবে? স্টেশন হল খেলেছি, পার্টিসিপেট করেছি, গত বছরও চতুর্থ পর্যন্ত গেছি, মানে চারজনের জায়গাতে গেছি, সেখানে গিয়ে আউট হয়ে গেছি, এবারও তাই। কত মানুষ পার্টিসিপেট করেছে তোমরা তো দেখলেই, তার মধ্যে চার নম্বরে গিয়ে আউট হয়ে গেছি, এটা প্রত্যেকবারই আমার সাথে হয়, ওর জন্য আমার খেলতে ইচ্ছা করে না। তো যাই হোক, নাম দেওয়াটা উচিত, কারণ বেশ ভালো লাগে পাড়ায় এরকম প্রতিযোগিতাতে নাম দিতে, ভীষণ ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে, কিছু হই না হই নাম তো দিই, ছেলে একটা প্রাইজ নিয়ে যাবে অবশ্য। তো চলো একবার দেখাই মাঠটাকে, তোমাদের এখনো দেখাইনি। এ দেখো এখানে সব বাচ্চারা সব খেলছে, আর ওইদিকে দেখো ভিড়টা, এখান থেকে দেখাতে পারবো না, আমি চলে এসেছি পিছন, মানে যেখানে খেলার জায়গাটাতে, এখানে সব খেলা হচ্ছে, সব আমার কিটিকে নিয়ে আমি যাচ্ছি মাঠে। মাঝখানে গেছিলাম একটু বাড়িতে, পাড়াতে একটা পুচকু সোনা আছে, পুচকু সোনাকে লক্ষ্মী সাজাবে ওর মা, তাই আমাকে বললো তোমার লাল শাড়ি আছে, তো লাল শাড়ি আনতে গেছি, দিয়ে কিটি বায়না করলো, কিটিকেও নিয়ে। এই দেখো মাম্মামের সাথে কে ঘুরতে এসেছে, দেখেছো? এই দেখো এটা কে খাবে, এই দে মাম্মা, এই দে মাম্মা, দেবো না, এই দে দেবো না, এটা আমার, দেবো না সব খেলাই কমপ্লিট হয়ে গেছে। এবার খেলার শেষে যেটা থাকে, যেমন খুশি তেমন সাজো, বিভিন্ন মানুষ বিভিন্ন রকম সেজেছে, বেশিরভাগই বাচ্চারা সেজেছে, আর ব্লু টি শার্ট পরা যে ছেলেটাকে দেখতে পাচ্ছ, ও প্রত্যেক বছরই সাজে, আমার আগের ব্লগগুলো দেখলেও দেখতে পারবে, বাট জাস্ট ফর এন্টারটেনমেন্টের জন্য। তো যাই হোক, আর সবুজ কালারের শাড়ি পরা এটা তো আমার বান্ধবী, তোমরা দেখেছো আমার ব্লগে অনেকবারই। তো আর্মির গাড়ি, রকি ভাই আছে, রকি ভাই, ছোট ছোট বাচ্চারা যখন এইভাবে সাজে সত্যি খুব ভালো লাগে, বলো তো। এখানে দেখো অনেকে পরী সেজেছে, অনেকে মা সারদা সেজেছে, কেউ আদিবাসী সেজেছে, বেশ কিউট লাগছে। চলো, কমপ্লিট খেলাধুলা হয়ে গেছে, এবার হচ্ছে প্রাইজ দেবে, দেখেছো? হ্যাঁ, কিউ ক্রিয়েশন, দেখেছো? চলে বাবা, লে ওলে বাবা, লে ওলে বাবা, কি চিনতে পারছো না, চিনতে পারছো না, দেখি দেখি, হ্যাঁ যাই তো আমাদের বাড়িতে, ওই জন্য যাই। কিটিকে যে নিয়ে এসেছি, যদি সবটাই তোমাদেরকে ক্যামেরা বন্দি করে দেখাতাম তাহলে বুঝতে পারতে, ওকে আজকে সেলিব্রিটি মনে হয়। ছেলের মা প্রাইজ নিতে পারেনি, তো কী হয়েছে, ছেলে ঠিক নিয়ে নিয়েছে, দেখো সেকেন্ড প্রাইজ নিচ্ছে আমার ছেলে। আমার ছেলেটা দেখো কিরকম, ও নিজে আলু কাবলি নিয়েছে, নিয়ে খেয়েছে ওখানে, আমারটা নিয়ে এসেছে, আমারটা আবার খাচ্ছে। এটা তো কী হবে, আমারটা খাচ্ছিস কেন, এটা তো কী হবে, খোল খুলে দেখা, দেখো কি পেয়েছে, দেখো কি হয়েছে সেটা বল। প্লাস ম্যাথ অঙ্কতে রেস করে, মানে তোমাকে দৌড়ে হাফ মাঠ দিয়ে যেতাম, তারপরে একটা অঙ্ক লিখে রাখবে, ওখানে ফার্স্টে নাম লিখতে হবে, তারপরে অঙ্কটা ঝটপট করে সোজা দৌড় সামনে, 100 মিটারের দৌড়। বলছিস একটু লেট হবে,
জিওমেট্রি বক্স। এই দেখো কি পেয়েছি, দেখো সামনে দেখো জ্যামিতি।